খুলুমবাই স্টুডিওনো আঙ্কিলিকাং ব্রহ্ম আসামনি বার্গমন্ত্রী রুংসারি থানেশ্বর বরনি নয়াও দিনে খৌরং লাহাইদং আসাম আইনাফাননি বুংটিগিরি বিশ্বজিৎ দৈমারীয়া বিশ্বজিৎ দৈমারীজন লগেছে থামুলপুর ব্যায়ামনি এমএলএ জলেন দৈমারী এমসিএলএ পবিত্র কুমার বড় থামুলপুর জেলা এপসনি আফাদগিরি বানেশ্বর নার্জারি বানসনে হাঠারি মিলনিয়ার বড় বিথংমানজন লগেছে গোরেশ্বর হালামনি সমাজ সিবিয়ারী বিথংমনা রুংসারি থানেশ্বর বরনি নয়াও নুজাতি হইনানে বিথংনি সারা দুঃখ খুংনাইনি থাম থিম খালামনাইনি খৌরং লায়ে মখ্যজাতদি আসামনি বার্গমন্ত্রী রুংসারি থানেশ্বর বরুয়া 85 বছর বয়সেও দেহারি জোবরানি থাকায় ফাহামথাই লাবাই থাকায় সময় গুয়াহাটি নগরমানি জিএমসিএইচ নি আইসিউ থাকায় 17 মে শুক্রবার খালি ফুংবিলিনি সময় রুংসারি জাদমান বিথাঙা রুংসারি জানিয়াও গাছই বড় মাহারিজন লগেছে দোলারাই আসামনে দুঃখ মানায় ফরমাইদং রুংসারি থানেশ্বর বড় বিথাংনি সারা দুঃখ ফৈগৌ 29 মে খালারাও খুংনো থিয়ারি খালামনাই জাদং হনারাই ফরমাইদং বানজাই আফাদনি আফাদগিরি পবিত্র কুমার বড় বিথাঙা বিথাংনি সারা দুঃখ থামুলপুর জেলানি গোরেশ্বর অঞ্চলাও থানাই বিথাংনি আঙ্গো জোনোম গামি গুরমাওয়াও রাইজারি খুংনো থি খালামদং বে সারা দুঃখ খুংনাইনি থি খালামনাইনি খৌরং লানাই আসাম আইনাফাননি বুংটিগিরি বিশ্বজিৎ দৈমারী এমসিএলএ পবিত্র কুমার বড় আরে জিল্লা এপসুনি বিবানগিরিয়া সারা দুয়াও বয়খবো নুজাতি ফৈনানাই রুংসারি থানেশ্বর বড়নি নাই থানেশ্বর বড় স্যার আমার মানে রঙিয়া অঞ্চলের এজন মানে মহান ব্যক্তি আছিল আর যিজন ব্যক্তিয়ে গোটেত জীবন সমাজের কারণে সকল মানে কি কয় আপনার জনগণের কারণে আর আমার রাজ্যের কারণে উৎসর্গা করলে কেতিয়াও নিজের ব্যক্তিগত জীবনের কারণে তেও একই নকলে এক চিন্তাই নকলে চিন্তা করেছে প্রত্যেকটা মুহূর্তত অকল রাইজরে তেও চিন্তা করলে গতি তেখেত আজি আমার ফলের নাই গতি আজি ইয়ার অঞ্চলের গোটে লোকে তেওর যেটু শ্রাদ্ধ সেই শ্রাদ্ধত একটা শ্রদ্ধাঞ্জলি একলগে সবে দিম বলে আজি যো যা করেছে তেখেতর ঘরতে যত জন্ম হয়েছিল তাতে শ্রাদ্ধটো হব গতি সেই হিসাবে সবে কমিটি সমিতি বনাই ফালে একটা অ্যারেঞ্জমেন্ট করে আছে আজি মই ইফালে নিজের সমষ্টিত যাওতে সবে কৈছিল যে এবার মানে চাই যাব গতি সবাই আহিছো গতি যে অ্যারেঞ্জমেন্ট করেছে এটা প্রায় মানে ঠিকই আছে আর সবে যে এক হয়ে ফলে লাগিছে মই ভাবো ইয়া খুব ভাল একটা নিদর্শন মানে যিজন মানুহে আমার একটা মানব সমাজের কারণে নিজের জীবনটো গোটে মানে কিবা লাগি গল লগাই দিলে তেনেকুৱা মানুহক আমি সন্মান দিব পারাটো বহুত ডাঙর কথা গতি মই ভাবো যে সেয়া এটা তেওক যেটো স্মরণ তেওর যেটো শ্রদ্ধাঞ্জলি গতি প্রত্যেকজনের মানে মনত এটা আমারও যেটো সমাজের প্রতি দায়িত্ববোধ এইখানে উপলব্ধি করাব না না চা সেইটো লই মানে কোনো কিবা নাই তেনেকুৱা কথা নাথাকে শ্রাদ্ধ এটা আছে আজি ঘরখনের সমাজখনের এটা দায়িত্ব তেওঁলোকে করিব করবই লাগিব আর সেইটোর লগত রঙিয়া অঞ্চলের মানে গোটে কি কয় সচেতন ব্যক্তিয়ে তেওর শ্রাদ্ধর সহযোগ করেছে যে সবে যি পারে সহায় সহযোগ করে ফেলে একেলগে শ্রদ্ধাঞ্জলি দিয়া লগতে আর রাজহুয়াভাবে সেইটো করেছে গতি তার যার যি মন যায় তেওঁলোকে সবে করব এটা তেখেতর লগত জড়িত বহুতো ব্যক্তি আছে তেওঁলোকে বিভিন্ন ধরনের নিজের নিজের মানে কি কয় ইচ্ছা অনুসারে মানে শ্রদ্ধাঞ্জলি জানাব কোনবা লিখি জানাব কোনবা মানে ঘরত আহি জানাব গতি এইটো সবর ইন্ডিপেন্ডেন্ট গতি ইয়াত শ্রাদ্ধটো সমাজত এদিনে হয় আর সেই হিসাবে ইয়াতে রাজহুয়াভাবে লয় আছে আর রঙিয়ার সকল রাইজে মিলি ফালে শ্রদ্ধাঞ্জলি দিব বিচাৰিছে কলম্বাই আমার মাননীয় অসমৰ এডুকেশন ডিপার্টমেন্টর শিক্ষা মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী মাননীয় থানেশ্বর বড় স্যারর যে আর্ধ ছাত্র অহা আমি 29 তারিখত আয়োজন করছো রাজহুয়াভাবে ইয়ার সকল দল সংগঠন বলে নয় অসমবাসী রাইজর সকল রাইজর সহায়ত সহযোগ এই ছাত্রখন মানে আমার মাননীয় প্রয়াত থানেশ্বর বড় স্যারর জন্মস্থানত এই আর্ধ ছাত্রটো আমি আয়োজন করছো মই এই আর্ধ ছাত্রর অভ্যর্থনা সমিতির সভাপতি হিসাবে অসমবাসী রাইজক মই আহ্বান জানাইছো অহা 29 তারিখের সকলে দলে বলে যোগদান করার কারণে আর যেহেতু মুখ্যমন্ত্রীর বিটিআর শিবরপা সকল ইয়ার অংশগ্রহণ করার আমার কথা দিছে
হিসাবে আমি সেই ধরনের আয়োজন করছো। আর যখন মাননীয় আমার প্রয়াত থানেশ্বর বড় সারর জীবনের কথা বা তেখেতর লগত যিকোনো সময়ত যে লগ পাইছিল বা কিবা হয়েছিলে তারে যদি কিবা লিখিব বা দিব ইচ্ছা আছে লিখনি বা কবিতা দিব পারে এই দুদিনের ভিতরতে, আমার যেহেতু স্মরণিকা এখন ওলাব এই মানে কমিটিয়ে সাব কমিটি এই যা যোগাড় করে আছে, তার কারণে আমার এই অভ্যর্থনা কমিটি লোকে প্রেরণ করার কারণে মানে আহ্বান জানাইছো। আর ইয়ার বর্তমান আমার অসমর শ্রদ্ধার স্পিকার বিশ্বজিৎ ডিমারে স্যারও খবর লই আছে, আমার বিটিআরর সন্মানীয় শ্রী মহোদয়ে সম্পূর্ণভাবে সহযোগ করেছে, আর আমার এসজিপি দলর সকল ধরনের নেতৃবৃন্দ সকলে দলের সহায় করেছে। তার কারণে শ্রদ্ধার অসমবাসী রাইজক জাতি ধর্ম নির্বিশেষে সহায় সহযোগিতা করে মানে ছাত্রটো মানে সফল করার কারণে সহযোগ করার কারণে মানে আহ্বান জানালো। আর 29 তারিখে মাননীয় বড় সারর আত্মাটো এমুঠি চাউল দান করে তার আত্মা শরীর শান্তির কারণে স্বর্গগামী করার কারণে তখন স্মরণ করার কারণে আহ্বান জানাই মর মানে বক্তব্য সামরিছো। রাতেপা আমার প্রার্থনা থাকিব, প্রার্থনা মানে আরজ করা হব, তারপর দ্বিতীয় কার্যসূচী আমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই 8 বজার হব, আর 9 বজাত আমার মানে স্মরণিকা উদ্বোধন হব, তারপর 10 বজাত আমার স্মৃতি চারণ সভা হব, আর তারপর 11 বজারপা আমার আহার গ্রহণ করার কারণে এনেকে মানে 4টা কার্যসূচী আমি আয়োজন করা হয়েছে। তো রাতেপা যানালে যান সময়লকে আহিব ইচ্ছা আছে আর কারণে মানে আহ্বান জানালো, ধন্যবাদ। নমস্কার, আজি আমার মাননীয় শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী মাননীয় থানেশ্বর বড় সারর আদর সাদর কারণে অভ্যর্থনা কমিটির মানে সভাপতি হিসাবে আমি অহা 29 তারিখে আদর সাদর কারণে যা যোগার করছো, তার কারণে আজি আমি বিশেষ একটা সভা লৈছিলে। এই সভার সিদ্ধান্ত মর্মে আমি সিদিনাখন রাতেপা 7 বজাত আমার মানে প্রার্থনা কার্যসূচী আছে, আর দ্বিতীয় কার্যসূচী আমার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, তৃতীয় কার্যসূচী হয়েছে আমার স্মরণিকা উদ্বোধন, তারপর আমার 11টা বাজাত আহার গ্রহণ, এনেকা 4টা আমি মুখ্য কার্যসূচীরে দিনজোরা কার্যসূচী লওয়া হয়েছে। তার কারণে মই অভ্যর্থনা কমিটির সভাপতি হিসাবে আমার সকল শ্রদ্ধার অসমবাসী রাইজক মই আহ্বান জানাইছো। বড় স্যার এজন বিশেষ একটা নেতা আছিলে হিসাবে তেখেতর যেটো পরিয়ালর আমি সহযোগ করছো দল হিসাবে নয় রাজহুয়া হিসাবে, ইয়ার ক্ষেত্রত আমার বিটিআরর শ্রী মহোদয়ে সহায় করেছে, আর আমার অসমর মানে আমার স্পিকার তেখেতও মানে সহায় করেছে, আর আমার থানেশ্বর বড় সারর যেটো দল এজিপি দলের পরাও সম্পূর্ণ সহযোগ করেছে। তার কারণে আমি এই যে মানে অভ্যর্থনা কমিটি হিসাবে রাজহুয়াভাবে এই ছাত্রটো আমি এদিন মানে দিনজোরা কার্যরে স্থাপন করার কারণে যা যাগর করলে বর্তমান প্রায়ভাগ কামে উঠি পড়েছে, পেন্ডেলেরপা ধরে রভারপা ধরে গোটেখিনি কাম বর্তমান স্টার্টিংত মানে আহিছে, তার কারণে বিশেষ আর মানে দিন নালাগে। এই দুদিনের ভিতরতে সকলকে আমার অভ্যর্থনা কমিটির যেখানি নেতা বন্ধু আছে তখন সকল সহযোগ দিয়ে আছে কারণে
কাম আগবাড়িছে আর সকল শ্রদ্ধা রাইজক রাইজক অহা 29 তারিখে এই আর্দ্র শ্রাদ্ধ আসবর কারণে মই আহ্বান জানালো বিশেষ আর ইয়ার লগতে মই আহ্বান করব বিচারিছো যি সকলে লেখক তেখেত সকলে সেইদিনে আজি 29 মেত আহি পেলাই লেখিনি যোগিতার লগতে মানে শ্রদ্ধাঞ্জলি করার কারণে মই সমূহ রাইজক মই আহ্বান করছো যাতে তেখেতর যিখিনি করণীয় কাম বা যিখিনি জীবনত করে যাওয়া কামবিলাক যাতে জিয়াই রাখবলে আমি সবই মিলিজুলি সক্ষম মানে করবলৈ মানে আমি রাস্তা পাও সেইটার কারণে মই খুমো লেখক বা খুমো রাইজক শ্রদ্ধাঞ্জলি করার কারণে 29 মেত আর কারণে মই আহ্বান করা হল গজনথাও খৌরাং নংথাংমনি থাকাই লানানি ফৈদং এমআরএম মেমোরিয়াল হসপিটালাও গবাং বেমার ফার্ম থাই হেনাইনি খাবু বেমারি সুবংফরনি থাকাই গজনথাও খৌরাং এমআরএম মেমোরিয়াল হসপিটালাও মজাং রঙ্গটি গনাং ডক্টরফরজং বেমারি সুবংফরা মজাং ফাহামথাই লানো হানাই সুবিধাকৌ লানানি ফৈবাই এমআরএম মেমোরিয়াল হসপিটালা কক্রাঝার সরনি পুলিশ পয়েন্ট আর অমশ্রী হোটেলনি সাকাতিয়াও থানাই বয়জংবো মিটসার জানাই এমআরএম মেমোরিয়াল হসপিটালা গবাং ফেসিলিটিস খাবুফর ফসাউদং এমআরএম মেমোরিয়াল হসপিটালনি ফেসিলিটি ফ্রানে জাবাই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইমার্জেন্সি মেডিসিন পেডিয়াট্রিশিয়ান প্যাথোলজিস্ট জেনারেল মেডিসিন ডায়াবেটোলজিস্ট ওবিএস এন্ড গাইনো কার্ডিওলজি জেনারেল সার্জন নিউরো সার্জারি অ্যাডভান্স লাফারস্কোপিক ইএনটি সার্জারি ডিপার্টমেন্ট অপটোমোলজিস্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নিউরো সাইকেট্রি অনকো সার্জারি ডিপার্টমেন্ট ডার্মটোলজিস্ট অর্থোপেডিক্স রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ইন্টার ফেসিলিটি ইউনিট ফিজিওথেরাপি রেডিওলজিস্ট হিস্টোপেটোলজিক্যাল ডিপার্টমেন্ট ইউরোলজিস্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সিটি স্ক্যান এক্স রে প্যাথোলজি ডিপার্টমেন্ট ভ্যাকসিনেটেড ডিপার্টমেন্ট আর এমআরএম মেমোরিয়াল হসপিটালও 24 ঘন্টা জেব্লাবো খোলাই থাকেন লাংলাই লাবলাইনি অ্যাম্বুলেন্সনি সুবিধাবো 24 ঘন্টা থাকেন গবাং বা মিটনে থাকাই নেইবে 9854081948 9369550208 জানবুং নম্বর ফোন খালামনানাই নংথাঙা মিটনানাই লানা হাগেন।